নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আপনাদের জন্য আবার আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। আজ আমি ভিডিও বানাচ্ছি 2014 প্রাইমারি টেট থেকে চাকরি পাওয়া কর্মরত শিক্ষকদের নিয়ে, এবং প্রাইমারির যে দুর্নীতি, সেই দুর্নীতি যে তদন্ত চলছিল সিবিআইয়ের, সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকে ভিডিওতে, এবং সুপ্রিম কোর্টের ওএমআর মামলা, এই তিনটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে আপনারা অনেক ইনফরমেটিভ নিউজ পেয়ে যাবেন, যা 2014 প্রাইমারি টেট প্রার্থীদের জন্য, যারা এখন নট ইনক্লুডেডে আছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এছাড়াও বন্ধুরা বলে রাখি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি দ্রুত নবদিগন্ত পরিবারের একজন সদস্য হয়ে যান, এবং তাহলে আপনারা সবার আগে, সবার প্রথমে যে কোনো ধরনের ইনফরমেটিভ নিউজ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসি আজকের ভিডিওর বিষয়বস্তুতে। আপনারা শিরোনামে দেখেছেন যে প্রাথমিকে কর্মরত শিক্ষকরা বিপদে পড়তে চলেছে বা তাদের ভবিষ্যৎ অন্ধকার নিমজ্জিত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রাইমারির সিবিআই তদন্ত চলছে প্রায় 5 মাস ধরে। সেই সিবিআই তদন্ত চলার পরে মাঝে মাঝে অভিজিৎ গাঙ্গুলি সিবিআইয়ের সিটকে তলব করে খোঁজ নিয়েছেন যে সেই তদন্ত কতদূর। সিবিআই হাইকোর্টে জানিয়েছে যে তদন্ত প্রায় শেষের পথে এসেছে, তারা একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে, তারা চার্জশিট পেশ করবে কোর্টে। কিন্তু এ কথাও বলেছে যে প্রাইমারিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা এর আগে ভারতের ইতিহাসে কোনো দিন হয়নি, এবং এই দুর্নীতির খবর জানতে পারলে বাংলার মানুষের চোখ কপালে উঠে যাবে। এই কথা সিবিআইয়ের প্রধান হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলির কাছে জানান। অভিজিৎ গাঙ্গুলি জানতে চান যে আর কতদিন লাগবে, কিন্তু সিবিআই বলে যে আর একটু সময় লাগবে কিছু তথ্য প্রমাণের জন্য। এছাড়াও বন্ধুরা, আপনারা জানেন যে 28 নভেম্বর প্রাইমারির যে মেরিট লিস্ট, 42,500 টিচারের এবং 16,500 টিচারের যে মেরিট লিস্ট, পৃথকভাবে যে দুটি মেরিট তৈরি করা হয়েছিল, একটি হয়েছিল 2016 সালে এবং আরেকটি হয়েছিল 2020 সালের 16,500 এবং 2016 সালের 42,500, এই দুটি মেরিট লিস্ট প্রকাশ করার পর থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে। এই নিয়ে একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। এই মেরিট লিস্টে অসঙ্গতি তুলে ধরে মামলাকারীরা মামলা করেছেন, কিন্তু পর্ষদের তরফ থেকে, প্রাথমিক পর্ষদের সভাপতি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে 11 ডিসেম্বরের পর সেই লিস্ট রেক্টিফাই করা হবে। কিন্তু এখানে প্রশ্ন একটা থেকেই যায় বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে লিস্টের উপর ভিত্তি করে প্রার্থীদের চাকরি দিয়েছেন, তারা দীর্ঘ 6 বছর ধরে চাকরি করছেন প্রাথমিকে, এবং সেই লিস্ট ভুল হয় কী করে, আর সেই লিস্টকে রেক্টিফাই কী করা যায়? যারা চাকরি পেয়েছে তারা কোন মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে? অনেকেরই দেখা যাচ্ছে যে এইচএসে 10 নম্বর ছিল, 10-এর মধ্যে 10.96 পেয়ে গেছে। অনেকেই 15 নম্বর ট্রেনিংয়ের যে 15 নম্বর বরাদ্দ করা ছিল, তার মধ্যে 24 নম্বর পেয়ে গেছে। এগুলো কি ইচ্ছাকৃত ভুল, নাকি এগুলো অনিচ্ছাকৃত ভুল, নাকি সফটওয়্যারের দোষ? এগুলো তো সব কিছু হাইকোর্টেই বিচারপতির কাছে জবাবদিহি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই প্রাথমিক শিক্ষা পর্ষদের এই মেরিট লিস্ট ঘিরে যে সমস্ত মামলা হয়েছে তার ভিত্তিতে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয় 2016 সালের 42,500 প্যানেলকে বাতিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন, তার অর্ডার কপিও কিছুটা বেরিয়েছে। তো বন্ধুরা, এখন এই প্যানেলের যে ভবিষ্যৎ কী আছে, বা এই প্যানেল আদৌ থাকবে কি না, বা যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে দুর্নীতিগ্রস্ত টিচারদের সাথে, তাদেরও চাকরি চলে যাবে কিনা, এটা কিন্তু ঠিক করবে মাননীয় বিচারপতি এবং কলকাতা হাইকোর্ট। বন্ধুরা, এখন দেখার পালা যে শেষ পর্যন্ত এই দুটি প্যানেল রক্ষা পায় কিনা হাইকোর্টে, বা সিবিআই সমস্ত প্রমাণ, দুর্নীতির যে প্রমাণ পেয়েছে বা দুর্নীতির যে শিকড় খুঁজে পেয়েছেন, সেই সমস্ত দুর্নীতির প্রমাণ খুঁজে পাওয়ার পর সেগুলো হাইকোর্টে প্রডিউস করলে বিচারপতি কী পদক্ষেপ গ্রহণ করেন, এখন সেটাই দেখার বিষয়। এছাড়া বন্ধুরা, আর একটা জিনিস বলে রাখি, আমরা 2016 সালের যে প্যানেলটি বেরিয়েছে 42,500, সেখানে দেখছি একাধিক টিচার যারা চাকরি পেয়েছেন, চাকরি করছেন, তারা কিন্তু টেট পাসই ছিলেন না। তারা বর্তমানে যে 82 পেয়ে যারা পাস করেছেন ক্যাটাগরিতে, সে সমস্ত ক্যাটাগরিতে তারা পাস করে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে দীর্ঘ 6 বছর ধরে চাকরি করছেন। তাহলে কোন মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে, এগুলো বিভিন্ন কিন্তু প্রশ্ন থেকেই যায়, এবং এটা কিন্তু একটা শিশুর কাছেও জলের মতো পরিষ্কার যে প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কী দুর্নীতি হয়েছে, বা কারা চাকরি পেয়েছে, কেন যোগ্যরা চাকরি পায়নি, যোগ্যরা আজও কেন রাস্তায় পুলিশের মার খাচ্ছে, যোগ্যরা আজও অনশন করে বেড়াচ্ছে, আন্দোলন করছে, কিন্তু তবুও তারা
নট ইনক্লুডেড হয়ে রয়ে গেছে, তারা চাকরি পাচ্ছে না। এছাড়াও 2014 সালে টেট পাস প্রার্থীরা ওএমআর কারচুপির অভিযোগ নিয়ে এসেছেন, অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে অনেক ভালো পরীক্ষা দিয়েও তারা ক্যাটাগরিতেই অর্থাৎ 90-এর নিচে নম্বর পেয়েছে, এরকমভাবে পাস করেছেন। এটা নিয়ে কিন্তু অনেকগুলি মামলা হয়েছে হাইকোর্টে, তার মধ্যে প্রধান যে মামলাটি সেটি হচ্ছে সোনু সিটের মামলা। সেই সোনু সিটের মামলা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে। এবার এদিকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে একাধিকবার হাইকোর্টে এই ওএমআর বিষয়ে জিজ্ঞেস করলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু গর্বের সাথে জানাচ্ছে যে আমাদের কাছে ওএমআর নেই, আমরা সব ওএমআর ডিস্ট্রয় করে ফেলেছি। তো বন্ধুরা, এখন দেখার বিষয় যে ওএমআরের বিষয়টি কি হয়। এবং প্রশ্নবুল মামলাতেও কিন্তু কয়েকদিন আগেই যখন প্রাথমিক পর্ষদের আইনজীবীকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কিসের ভিত্তিতে নম্বরটা দেবেন বা এই নম্বর সকলেরই পাওয়ার যোগ্য, তখন কিন্তু প্রাথমিক পর্ষদের আইনজীবী বলেন যে আমাদের কাছে কোনো ওএমআর নেই, তাই আমরা কাউকে নাম্বার দিতে পারবো না। এটা কিন্তু খুব গর্বের সঙ্গে জানিয়েছেন, কিন্তু একটা আমাদের ভারতবর্ষের সংবিধানের রুলস আছে বন্ধুরা, যে কোনো চাকরি পরীক্ষা হলে সেই পরীক্ষার যে ওএমআর কপি সেটি কিন্তু 20 বছর প্রিজার্ভ করে রাখতে হয়। এটা কিন্তু আইনত রুলস আছে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলোকে পুড়িয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। তো বন্ধুরা, যাই হোক, এখন হাইকোর্টই ব্যবস্থা নেবে কী করবে। তো আজ আমার এই ছিল আপডেট। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও